Hey my lovely viewers, welcome back to my channel. Asha korchi tumra shobai bhalo acho. So ajke ami tomader ke niye jabo hocche Canada Wonderland e. Tumra thiki shunecho Canada Wonderland e ami kokhoni jaini. This was my first time visit in Canada Wonderlands and আমি গিয়েছিলাম আসলে আমার কাজ থেকে এবং আমার কলিগদের সাথে কোয়ার্কার্স যারা আমার সাথে কাজ করে তাদের সাথে আমি গিয়েছিলাম আসলে এবং খুবই ভালো লেগেছে আমাদের ওনার সব পেয়ার করেছিল যাবতীয় খরচ রাইডস অ্যান্ড দ্য এন্ট্রি ফি এভরিথিং সো অল দ্য ম্যানেজার্স অ্যান্ড ক্রুজ ওয়ার দেয়ার লেটস ওয়াচ টুগেদার সো এখান থেকে হচ্ছে শুরু আমরা ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি আর হচ্ছে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে ম্যানেজার এবং হচ্ছে আমার কলিগ আমরা হচ্ছে একসাথে এখানে এসেছি এবং আমরা পুরো একটা টিম এসেছি ম্যাকডোনাল্ডস থেকে বাট এখানে আমাদেরকে চারজনকে দেখতে পাচ্ছ আমরা চারজন ওই গ্রুপ থেকে আলাদা হয়ে চারজন নিজেরা নিজেরা ঘুরছি ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছ যে ঝর্ণার এই জিনিসটা এত সুন্দর ছিল সরাসরি না দেখলে তোমরা বুঝতে পারবে না ক্যানাডাস ওয়ান্ডারল্যান্ড কিন্তু তোমার উইন্টারও খোলা থাকে তোমরা চাইলে অবশ্যই উইন্টারও ভিজিট করতে পারো বাট তখন হচ্ছে আসলে হচ্ছে টাইমিংটা একটু চেঞ্জ হয়ে যায় কারণ এতক্ষণ পর্যন্ত খোলা থাকে না তখন একটু আর্লি ওরা ক্লোজ করে দেয় আর এখানে রাইডগুলো খুবই ডেঞ্জারাস আমি বলবো যদি তোমাদের হার্ট দুর্বল থাকে এবং হাই ব্লাড প্রেশার থাকে এবং হাইপো ফোবিয়া থাকে লাইক দ্য ইউনো হাইট প্রবলেম থাকে তারা হচ্ছে এইসব ডেঞ্জারাস যে রাইডগুলো আছে সেগুলো অবশ্যই নিবা না আমি হচ্ছে এখানে একটাতে তোমরা যেগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল আমার পক্ষে সম্ভব না এই রোলার কোস্টারে ওঠা সো এবং হাইটটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে কত উঁচুতে সো আমি এগুলো একদমই নিই নাই আমি নিয়েছিলাম যেগুলো খুবই মানে ভয় লাগে না এবং খুব মানে ছোট ছোট রাইড যে কেউ উঠতে পারে আমি ওই টাইপের রাইডগুলো নিয়েছিলাম এই যে দেখতে পারছো সুইং এখানে হচ্ছে আমরা দুইজন বসেছিলাম আর হ্যাঁ তোমার এইসব রাইডে উঠতে হলে অবশ্যই একটি পার্টনার দরকার তাছাড়া তুমি মজা পাবা না মানে পুরা যে ফানটা ওই ফান মোমেন্টটা তুমি হচ্ছে এনজয় করতে পারবে না সো অবশ্যই সাথে কাউকে নিয়ে নেবে সো এই সুইংটাতে উঠেছিলাম দেন আরও কয়েকটাতে উঠেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাট আমি বলবো আমার ওই দিনটা খুবই ভালো ছিল এবং খুব মজা করেছিলাম মানে লটস অফ ফান লাইক ইট ওয়াজ মি টাইম সো দেখতেই পাচ্ছ যে কত মজা করছি তোমরা যারা ক্যানাডাতে নতুন এসেছো অবশ্যই যদি সামারে এসে থাকো অবশ্যই ওয়ান্ডারল্যান্ডটা মিস করবা না এবং তোমরা চাইলে কিন্তু হচ্ছে অনলাইনেও টিকিটটা কাটতে পারো আবার চাইলে ওখানে যেও কাটতে পারো বাট একটা কথা না বললেই নয় হচ্ছে তোমরা অনলাইনে কেটে ফেললেই বেটার হয় কারণ এখানে হচ্ছে রাইডের জন্য যদি আলাদা ইন্ডিভিজুয়ালি কাটতে যাও অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হয় কারণ অনেক লাইন আপ থাকে উইকডেজে প্লাস উইকেন্ডে সো এটা মাথায় রেখে অবশ্যই আসবা সো বেটার হয় একসাথে কম্বোটা কিনে ফেললে মানে তুমি রাইডটাও নিতে পারবা প্লাস এন্ট্রি ফি সো একসাথে নিয়ে নিলেই ভালো হয় সো এই যে ঘোড়ার এটাতে উঠেছিলাম দেখো আমরা সব বড়রা ছোটদের এগুলোতেও আমরা উঠেছি এখানে কিন্তু কিডস সেকশন আসছে কিডস সেকশনে তোমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো যারা কিনা বেবিদেরকে নিয়ে আসবে এবং ওয়াটার পার্ক আছে ওটাও আমি দেখাই দেবো একটু পরে এবং ওই দিনটা খুব বেশি গরম ছিল না যদিও সামার টাইম বাট আমরা হচ্ছে গিয়েছিলাম আগস্টে আই গেস ইয়া সো ওই টাইমটা অত বেশি গরম ছিল না এখন তো সেপ্টেম্বর মান্থ চলে এসেছে এবং দেখো আমি ভিডিওটা কত দেরিতে আপলোড দিলাম কারণ হচ্ছে আমি একদমই সময় পাচ্ছিলাম না যে এটা এডিট করবো ভয়েস দিব সো তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে এখন সেপ্টেম্বর মাস দেখো কত গরম পড়েছে এই টাইমে কিন্তু অবশ্যই যাব না সো যারা যেতে চাও আবার অক্টোবর মান্থ নভেম্বর মান্থও যেতে পারো ওই সময় অবশ্য এতক্ষণ পর্যন্ত খোলা থাকবে না আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে এটা হচ্ছে 8 o'clock পর্যন্ত ওপেন ছিল
আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই কানাডাস ওয়ান্ডারল্যান্ডে আসলে যে এই যে রাইডটা তোমরা দেখতে পাচ্ছো, এই রাইডটা একদমই মিস করবা না। এটা এত বেশি ফান ছিল যা তোমরা মানে না গেলে এবং না চললে বুঝতেই পারবা না, খুব বেশি ফান ছিল এটাতে। খুব সুন্দর একটা ভাইব দেয়, লাইক ইউনো মনে হবে কি তুমি নৌকায় বা স্পিড বোটে হচ্ছে সমুদ্রে কোথাও আছো এবং খুব ঢেউয়ের সাথে তোমাকে নিয়ে আছে, এমন এরকম একটি ভাইব দেয় সেটাতে। আমরা চারজনই উঠেছিলাম। এখানে হচ্ছে আমাদের জিএমও আছে, ও হচ্ছে ইন্ডিয়া থেকে, একজন পর্তুগিজ লেডি আছে, ও হচ্ছে ক্রু ট্রেইনার, অ্যান্ড আমরা দুজন ম্যানেজার। সো টোটাল চারজন আমরা আলাদা হয়ে গেছিলাম পুরো টিম থেকে। সো ছবির প্রথমে যে পুরো পিকচারটা দেখতে পেলা ওইটাই হচ্ছে আমাদের পুরো টিম গিয়েছিল ম্যাকডোনাল্ডস থেকে। আর এখানে যে খাবারটা দেখতে পাচ্ছো এটা একদমই মিস করবা না, এটা হচ্ছে এই কানাডাস ওয়ান্ডারল্যান্ডে এটা হচ্ছে স্পেশালি সেল করে, দুইটা শপ আছে, হচ্ছে এটা অবশ্যই খাবা। এটা হচ্ছে আইসক্রিম অ্যান্ড ওইটা হচ্ছে ওয়াফেল। সে ওয়াফেলটা হচ্ছে আইসক্রিমের সাথে ওরা এভাবে তোমার সামনেই তোমাকে বানিয়ে দিবে। সো এখন হচ্ছে ব্রেক টাইম, আমরা একটু খেয়ে নিলাম, খেয়ে এখন হচ্ছে আবার একটু সামনের দিকে যাচ্ছি। এখানে একটি রাইড দেখতে পাচ্ছো, আর একটা রাইডে আমরা উঠে গিয়েছি। এটাও খুব বেশি ভয়ের ছিল না, লাইক খুব নর্মাল ছিল। সো আমি বেছে বেছে করেছি কি খুব নর্মালগুলোতেই উঠেছি আর ডেঞ্জারাসগুলোতে একদমই নিই নাই, কারণ হচ্ছে আমরা দুজনে খুব ভয় পাচ্ছিলাম, সো এর জন্য আমরা নিই নাই। সো আজকের মতো এখানে হচ্ছে ভিডিওটি শেষ করছি, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে ভিতরে আমরা তুলেছিলাম। আর খুব বেশি হাঁটতে হয় তো আমি রিকমেন্ড করবো অবশ্যই কেয়ার্স বা ফ্ল্যাট টাইপে কোনো শ্যুজ পরে আসতে, হাই হিল তো অবশ্যই পরবে না এবং খুব কমফোর্টেবল কিছু পরে আসবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।